হাঁটু এবং গোড়ালি ব্যথা নিয়ে আমরা আজকে কথা বলবো। সাধারণত রোগীরা কি কি ধরনের উপসর্গ নিয়ে আসে হাঁটু ব্যথার বা গোড়ালি ব্যথা, যে সমস্ত রোগগুলো কমনলি হয়ে থাকে? আপনাকে ধন্যবাদ। আসলে ব্যথার মধ্যে হাঁটু ব্যথা অন্যতম এবং গোড়ালি ব্যথাটা। তবে হাঁটু ব্যথা রুগী আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি, বেশিরভাগ যাদের বয়স 40 হয়েছে, মানে তত্রুদ্ধ যত নরনারী আছে সবাই কোনো না কোনো সময় হাঁটু ব্যথা ভুগে থাকে। আমি প্রায় রুগী পাই অনেক সময় যে হাঁটু এমন অবস্থা হয়েছে যে একেবারে যেটা আমরা বলবো আর্থ্রাইটিসের ফোর্থ ডিগ্রি অস্টিও আর্থ্রাইটিস হয়ে যায়, যে হুম হুম একেবারে অ্যানকাইলোসড হয়ে যায় বা হাঁটু বেঁকে গিয়েছে। আমরা বলি হাঁটুকে, এটা হচ্ছে জেনু, লেটিন ওয়ার্ড জেনু, ভেরাস ভেরাম ডিফর্মিটি হয়, রিকারভেটাম হয়ে যেতে, রিকারভেটাম মানে হাঁটু অনেক সময় পিছনে চলে আসতে পারে। এই এই জাতীয় রুগী আমি প্রায়ই পেয়ে থাকি। অনেক সময় এইসব রুগী যে দেখা একেবারে অপারেশন বিহীন আর কোনো রাস্তা হুম হুম থাকে না, অপারেশন ছাড়া চিকিৎসা খুব টাফ হয়ে যায়। তো হাঁটুর কমন বয়স্কদের বেশি হয়ে থাকে, আমরা প্রায় রুগী পেয়ে থাকি অস্টিও আর্থ্রাইটিস। হুম অ্যানাদার আর্থ্রাইটিস থেকে হাঁটুতে সমস্যা হতে পারে, যেমন কাজ করা বা হাঁটু বসে নিচে ফ্লোরে মানে বসে কাজ যাদের করা, পেশা এই ধরনের, পেশাগত এভাবে যাদের কাজ করতে কাজ হয়। করতে হয়, তাদের হাঁটুর বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। যে হাঁটুর হয়তো আপনার প্যাটেলা মানে শিফট হয়ে যেতে পারে, হুম হুম কন্ড্রামেলেসে প্যাটেলা আমরা বলে থাকি, তারপরে হচ্ছে হাঁটুতে আর্থ্রাইটিস এক্ষেত্রে ডেভেলপ করে থাকে, বা হাঁটুর বিভিন্ন প্রকার লিগামেন্ট ইঞ্জুরি হয় কমন আমরা পেয়ে থাকি। কিছু বিভিন্ন অ্যাথলেট স্পোর্টসম্যান যারা হুম হুম খেলাধুলা করে বা বিভিন্ন বাহিনীতে যারা জব করে বা যারা খুব মানে হাঁটুর ব্যবহার বেশি হয় দৌড়াদৌড়ি বা বিভিন্ন হাঁটুর আঘাত থেকে, ব্যবহার যদি বেশি হয়ে থাকে, যাদের এই ধরনের কাজগুলো করতে হয় যেটা পেশাগত কারণেই হয়ে মানে হোক না কেন করতেই হয়, সেই ক্ষেত্রে উপসর্গগুলো কি থাকে? আচ্ছা প্রথমত তার উপসর্গ হচ্ছে অনেক সময় হিস্ট্রি থাকে, যে তার আঘাতের একটা হিস্ট্রি, আচ্ছা বা সে একটা প্যারেড করতে গিয়ে পড়ে গিয়েছিল বা অতিরিক্ত হুম কোনো হুম প্রেশার পড়েছে বা উঁচু স্থান থেকে পড়েছে বা একটা লাফ দিতে গিয়ে সে পড়ে গিয়ে হাঁটুটা মুস্কিয়ে গেল বা আচ্ছা ঘুরে গেল, তার ভাষায় যে কোনো সমস্যা হতে পারে, এটা একটা কমন আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে তার ব্যথা হবে হাঁটুতে কমন, যে ব্যথা হবে, হাঁটতে অসুবিধা হবে, মানে হাঁটতে গেলে মনে হবে যে হাঁটুটা খুলে যেতে পারে বা হাঁটুটা সরে যেতে পারে, বা সে একটা ব্যালেন্স পাবে না, কমফোর্ট ফিল করবে না, এবং সে নর্মাল একটা মানুষ আগে যেমন সে হাঁটতে পারতো স্বাভাবিক, সেটা সে হাঁটতে অসুবিধা হবে, ভয় পাবে, একটু উঁচু নিচু সারফেস আসলে রাস্তা, হুম হুম একটু খারাপ রাস্তা দেখলে সে ভয় পাবে যে আমি পড়ে যাই কিনা, বা সিঁড়ি বাইতে গেলে তার সমস্যা হতে পারে, দৌড় দিতে গেলে তার কষ্ট হতে হুম পারে, হুম পাশাপাশি হাঁটু ফুলে যেতে পারে, প্রায় আমরা পাই যে হাঁটু ফুলে সোয়েলিং হয়ে যেতে পারে। এগুলো একেবারে কমন, এটা মানে এই রুগীদের কমন। সে স্কোয়াটিং বা নিচে বসতে হাঁটু হুম ভেঙে হুম বসতে সে পারবে না, সাহস পাবে না, অনেক সময় হাঁটুতে শক্তি কমে যেতে পারে, যে রুগী বলবে আমার হাঁটুতে শক্তি পাচ্ছি না, এবং সেই ক্ষেত্রে হাঁটতে তাদের অবশ্যই সমস্যা হয়ে সমস্যা থাকে। হতে আমাদের পারে। সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনি পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। জি আমি তারেক মাসুদ বলছিলাম বলেন নরসিংদী থেকে। বলেন তারেক সাহেব, কি সমস্যা আপনার? জি স্যার, আমার প্রবলেম হচ্ছে আমার বাম কাঁধে, আপনার হচ্ছে বাম কাঁধটা উপরে রক মনে শুকে, আমি ডাক্তারকে দেখেছিলাম, বলছে যে রক শুকে যাচ্ছে আর পিছনে বেড়ে যাচ্ছে, আর মাঝে মাঝে এরকম বাহু নড়ালে কট কট এরকম শব্দ হয়। আচ্ছা, ঘাড় ব্যথা হয় পাশে? হ্যাঁ, মাঝে মাঝে ঘাড় ব্যথা হয়। এটা একটা পাশ। আপনার বয়স কত, কি করেন? আমার বয়স হচ্ছে সরি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বয়সটা আবার একটু বলল, বয়সটা আমরা শুনতে পারি নাই, বয়স বয়স 28। 28 বছর। আচ্ছা, ডায়াবেটিস বা কোনো হিস্ট্রি, কোনো আঘাতের হিস্ট্রি আছে আপনার আগে? না না, আমার ডায়াবেটিস বা ওরকম কিছু নাই। আমার ওজন হচ্ছে 54 কেজি। আচ্ছা, ওই ব্যথাটা, হাতের যে ব্যথা শুকিয়ে যাচ্ছে, এটা কি ব্যথা হয় পাশাপাশি? হ্যাঁ, হালকা ব্যথা হয়, আমার মনে হয় যে এক কাজ হয়ে শুয়ে থাকলে আরো বেশি মনে হয় সমস্যা, এটা কেমন জানি ঘাড় আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এরকম হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা পাশে আসে? বাম পাশে। হাতের আঙ্গুল পর্যন্ত কি ব্যথাটা আসে, হাতের আঙ্গুল পর্যন্ত? না না না, আঙ্গুলে কোনো ব্যথা হয় না, জাস্ট খালি ওই টুকির মধ্যে মাসুল গুলোতে মনে হয় এরকম ব্যথাটা হয়।
শুকিয়ে যাচ্ছে মানে জি ধন্যবাদ পিছনের সাইডে জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি এটা ショルダーে ওনা প্রবলেম তো ショルダー প্রবলেম যেহেতু ওনা ডায়াবেটিস নাই বয়স কম এটা হয়তো ঘাড়ের কোনো সমস্যা থাকতে পারে আমরা প্রায় ঘাড়ের বিভিন্ন ব্রাকিয়াল ফ্লেক্সাসের বিভিন্ন ইনজুরি বা কোনো কারণে নার্ভে যদি কম্প্রেশন থাকে তা থেকে হয়ে থাকে অনেক সময় অতীতের আঘাতের হিস্ট্রি থেকে হয়ে থাকে যেহেতু ওনার কোনো হিস্ট্রি নাই আমার মনে হয় আপনার ঘাড়ের একটা এমআরআই করে দেখা উচিত এই ঘাড়টা অ্যাসেস করা দরকার আপনার যেহেতু ショルダー এক জোড়ায় প্রবলেম ঘাড় একটা এমআরআই এবং ショルダー এক্সরে করে আপনি একজন বাত ব্যথা ডিসএবিলিটি বা রিহ্যাবিলিটেশন ডাক্তারকে দেখান কারণ এটা যেহেতু আওয়াজ হচ্ছে শুকিয়ে যাচ্ছে আপনার এটা কিন্তু ডে বাই ডে আরো খারাপ হতে পারে এখন আপনি যেটা করতে পারেন বাসায় হাতের কিছু এক্সারসাইজ ショルダー জয়েন্টের বিভিন্ন আমি এক্সারসাইজ দিয়েছি দেখবেন ショルダー জয়েন্ট মোবিলাইজিং এক্সারসাইজ ショルダー জয়েন্টের স্ট্রেন্থেনিং এক্সারসাইজ স্ট্রেন্থেনিং STRENGTH স্ট্রেন্থে NING স্ট্রেন্থেনিং মানে দেখবেন ওই যে মানে বাধা দিয়ে ব্যায়াম অনেকগুলো আছে যেমন আমরা থেরাব্যান্ড দিয়ে ব্যায়াম করাই বা আপনার সাঁতার কাটো একটা ওয়ান টাইপ অফ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ যদি আপনি এই জাতীয় এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন অনেক উপকারে আসবে আপনার রোগটা আরও ক্লিয়ার হতে হবে এক্সরে এমআরআই করে দেখতে হবে বিকজ কোনো একটা কারণে এটা হয়তো হচ্ছে আর পাশাপাশি আপনি ভিটামিন B1 B6 B12 একটা করে দুবেলা অন্তত 2-3 মাস কন্টিনিউ করেন সাঁতার কাটার চেষ্টা করেন আর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ショルダーে একটু দেখে ব্যায়ামগুলো একটু করেন আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি নেত্রকোনা কালিয়াজুরি থেকে বলছি জি নেত্রকোনা কালিয়াজুরি থেকে বলছি গাজীউর রহমান বলেন আমরা শুনতে পাচ্ছি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি স্যার আমার ওয়ারেন্টি দীর্ঘদিন যাবৎ মাথা ঘোরাইতেছে মাথা প্রচন্ড ঘোরান এখন আমি মেডিসিনের প্রফেসর দেখাইছি বয়স্ক তো আপনি কি করেন বয়স জি আমি ব্যবসা করি আমার ওয়াইফের বয়স 30 আচ্ছা সমস্যাটা তো আপনার ওয়াইফের জি জি আমার ওয়াইফের স্যার আচ্ছা ওই ওনার মাথা ঘুরানি ছাড়া আর কোনো ব্যথা ঘাড় ব্যথা হাতে ব্যথা হাতে এটা হাতে ইদানিং ব্যথা করে একটা হাতে হাতে আমরা বমি হয় না বমি কি হয় না স্যার তো এই মাথা প্রচন্ড ঘোরা এই টেনশন করলো ঘোরা বেশ কথা বললো ঘোরা আগে মানে ঘোরাই তো এখন কথা বললো ঘোরা এই মাঝে একবার ওষুধ খাওয়ার পরে কিছু কমছিল মাঝে মাঝে ভালো ছিল ওষুধ লেখছিল চলবে হ্যাঁ ওষুধ গুলা উনি বন্ধ করে দিয়া এখন মাঝে মাস হালকা পাতলা মাঝে মাঝে বন্ধ করে দিছিল এখন আবার ঘোরা এখন স্যার আমরা কি পরামর্শ নিতে পারি স্যার ধন্যবাদ জি মাথা ঘুরানো এটা আমরা ভার্টাইগো বলে থাকি এবং অনেক সময় পশ্চারাল হতে পারে অনেক সময় বিভিন্ন কারণে হয় এখানে মাথা ঘুরানোর সাথে আমাদের যে লেবিরিন্থিন একটা সিস্টেম থাকে ওটাতে এফেক্ট হতে পারে যেমন মধ্যকর্ণ এবং ভিতরে যে মানে ইনার যে ইয়ার আছে সেখানে কোনো কারণে ইমব্যালেন্সের সমস্যা হতে পারে মাথা যদি ব্রেনের মধ্যে কোনো প্রবলেম থাকে তা থেকে হতে পারে যদি ঘাড়ের সমস্যা থাকে তা থেকে হতে পারে ইভেন কি চোখের সমস্যা থেকেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে তা আমার মনে হয় আপনার ওনাকে আপনি একজন নিউরোলজিস্ট দেখাতে পারেন যে কোনো বা একজন বাত ব্যথা আমাদের মতো বাত ব্যথা বিশেষজ্ঞকে দেখাতে পারেন যে কোনো একজন ডাক্তারকে দেখেন এটা মাথার একটা সিটি স্ক্যান বা এমআরআই এবং ঘাড়ের সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে পাশাপাশি যে যেতে সমস্যা আছে কি না আর যদি ওনার কোনো নাক কান গলার সমস্যা থাকে যেমন কানের সমস্যা শুনতে অসুবিধা ভুবো হয় বা চোখ দেখতে অসুবিধা এই ক্ষেত্রে আপনি একজন নাক কান গলা বা চক্ষু রোগের ডাক্তারকেও দেখাতে হবে অনেকগুলা স্পেশালিস্ট মাথা ঘুরানোর সাথে সম্পর্কযুক্ত মানে পেশা তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনি একজন প্রাইমারি অবস্থায় নিউরোলজিস্ট বা বাত ব্যথা স্পেশালিস্টকে দেখান আর যে ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিয়েছে যেহেতু এটা একটা প্রবলেম হচ্ছে কষ্ট পাচ্ছে রোগী বা রোগী হঠাৎ করে ঘুরান দিয়ে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা হতে পারে সো ওষুধ বন্ধ করবেন না এটা ডাক্তারদের পরামর্শে ওষুধ গ্রহণ করতে হবে
তাহলে আশা করি আপনার এটা বর্তমান সমস্যাটা বাড়বে না। পাশাপাশি আমি তো বললামই কাকে দেখাতে হবে, একজন দেখানোর চেষ্টা করেন। মাথা ঘুরানো নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আমার নামে ডক্টর এম ডি শফিউল্লাহ প্রধান, দেখবেন সেখানে আমি ডিটেলস দিয়েছি, একটু ভিডিওটা দেখেন আর স্পেশালিস্টকে দেখেন। ওষুধ যে ব্যাপারটা, উনি বলছে যে ওষুধ যেহেতু হয়তো কিছুটা ভালো ছিল আবার বন্ধ করে দিয়েছে, এটা প্রায় করে আমাদের দেশের রুগীদের আমি প্রায় দেখি যে রুগী 2-3 দিন ওষুধ বা যে কোনো একটা চিকিৎসা নেওয়ার পর যদি সে মনে করে, মানে মানুষের কথা হচ্ছে ওষুধ খাবো উইদিন 1-2 দিনের মধ্যে তাকে ভালো হয়ে যেতে হবে, এটাই দেশের প্রায় রুগীরই আমি একটা দেখলাম যে কনসেপ্ট একটা, স্পেশালি ওমেনরা হচ্ছে এই জাতীয় বেশি কনসেপ্ট ভোগে। তো আমার মনে হয় কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। একটা ওষুধ তো আপনার রোগ আপনি তৈরি করেছেন, আপনার অনেক মাস বয়স বছর লেগেছে, ঠিক না? একটা রোগ তো একদিনে তৈরি হয় না, মিনিমাম একটা সময় লাগবে। আর অনেক সময় ডায়াগনোসিস, আমরা এর আগে বারবার বলছি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস খুবই ইম্পর্টেন্ট। আমি তো বললাম যে মাথা ঘুরানোর সাথে অনেকগুলো রোগ জড়িত। এখন ডাক্তার সাহেব হয়তো মনে করলো যে তার সেরেব্রো ভাস্কুলার কোনো ডিসঅর্ডার আছে, সেটা হয়তো সিটি স্ক্যান এমআরআই পেয়ে গেল, সেটা চিকিৎসা দেওয়ার পরেও হয়তো ভালো হচ্ছে না, হতে পারে তার কানের কোনো সমস্যা, আমি যে বললাম লেবিরিন্থিন সিস্টেমের সমস্যা থাকতে পারে, তাহলে আবার আপনাকে নাক কান গলার ডাক্তারকে দেখাতে হবে। সেখানেও যদি কোনো কিছু না পাওয়া যায়, তার ঘাড়ে প্রবলেম আমি প্রায় পাই, পিএলআইডি ডিস্ক প্রলাপ যদি ঘাড়ে থাকে সেক্ষেত্রে রুগীর তেমন হয়তো ব্যথা হয় না, কিন্তু মাথা ঘুরায়, ঘাড় পিছনে মনে হয় মানে ধরে রেখেছে, এই জাতীয় রুগী একটা অস্বস্তিকর অনুভূতিতে সে থাকতে পারে, ইভেন কি চোখের সমস্যা থেকেও কিন্তু মাথা ঘুরাইতে পারে। সো ধৈর্য ধরতে হবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে 2 দিন ওষুধ খেলো, 3 দিন খেলো বা 15-20 দিন খেলো, অবশ্যই আপনারা যে ডাক্তারকে দেখান তার পরামর্শে প্রয়োজনে ওনার সাথে আলোচনা করে ওষুধ আবার বন্ধ করবেন, ওনার পারমিশন নিয়ে, এতে আপনার জন্যই ভালো। এবং ফলো আপ করতে হবে, ফলো আপ জিনিসটা অনেকে বুঝে না, মানে আপনি একজন ডাক্তারকে একবার দেখালেন, উনি চিকিৎসা দিল, যে কোনো চিকিৎসা, সেটা থেরাপি হোক, ওষুধ হোক, ব্যায়াম হোক, ডায়েট কন্ট্রোল হোক বা বিভিন্ন ফুড হোক বা অপারেশন হোক, সেটা কিন্তু ডাক্তারকে প্রতি 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পর পর আবার দেখাতে হবে। এটা ডাক্তার সাহেবরা আমরা বলে দিই প্রত্যেকটা রুগীকে যে বারবার কয়েকবার তাকে দেখাতে হবে। কিছু রোগ আছে আজীবন ডাক্তারকে ফলো আপ করতে হয় প্রতি 2 মাস, 3 মাস পর পর। তো এই জিনিসগুলো যদি আপনারা ধৈর্যের সাথে করেন তাহলে অবশ্যই রেজাল্ট আসবে। আর যদি কোনো রুগী ভালো হয় না, দেখা যাবে যে আমার রুগী অনেক কারণে ভালো নাও হতে পারে, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কোথায় যেতে হবে বা রেফার করে দিব, বা দেশের বাংলাদেশেরই অন্য কোন ডাক্তারের কাছে যেতে হবে, আমি বলে দিব যে অমুকের কাছে যান আপনার বেটার রেজাল্ট আসবে, বা অমুক দেশে যান। তো নিজে নিজে আপনারা এই কাজটা করবেন না।